This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony.

দ্বিতীয় দফার ভোটের আগে বালুরঘাটে এসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপরে হামলা নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলাকারীদের সকলকে উল্টো করে টাঙিয়ে সোজা করা হবে বলেও মন্তব্য করেন তিনি শাহী মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফার আগে মঙ্গলবার রাজ্যে এসেও সেই একই দাওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী बंगाल में परिवर्तन कर दो तीस सीट जिता दो हम ये पैसा जो आपका खा गए हैं, उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता के चैलेंज कर, एक का चेन्ना चैलेंज्लेट नहीं के अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते अब तक मैं इनको लटका करके उल्टा लटका करके ठीक कर देता जोगी आदित्यनाथ সব থেকে ব্যর্থ সব থেকে সব থেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের মধ্যে সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী যার আমলে উন্নাও হয়েছে অনুপ্রদেশ থেকে সন্দেশখালী এদিন সার ছিল নানা অস্ত্র মুজে বতাও আপ ভতিজে কো সিএম বানানা চাহতে হো ক্যা জোর সে বলো ভতিজে কো সিএম বানানা চাহতে মোদীজি কো পি বানানা চাতে হো কে বাংলার এক লক্ষ চৌষট্টি হাজার প্রাপ্য পাওনা ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না রাজনীতি অবসর নেবে গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন এক মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান আমি রাজনীতি ছেড়ে দেব সার দাবি অসমে বিজেপি সরকার থাকায় প্রবেশের সমস্যা একেবারেই নেই অনুপ্রবেশের সঙ্গে সন্দেশকালী কাণ্ডকে এক সুতোয় গেঁথে আক্রমণও সানিয়েছেন শাহ संदेश खाली जैसी घटना दुनिया में कहीं देखने को नहीं अपनी वोट बैंक की राजनीति के लिए एक घुसपेटी को संभालने के लिए एक महिला मुख्यमंत्री के नाक के तले सैकड़ों हजारों माताओं बहनों का शोषण करने का काम तृणमूल कांग्रेस के नेताओं ने किया ये ममता दीदी मां माटी और मानुष की बात कर कर आई थी और सरकार बन गई মুল্লাও কি মাদ্রাসাওকি অর মাফিয়াওকি সরকার মে বডি তে সন্দেশখালী নিয়ে শার্মুখ খোলার আগে এদিন বসিরহাটের গ্রামে বিক্ষوبه করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র আবার যোগীর রাজ্য সফর শেষ হতে না হতেই উত্তরপ্রদেশে নানান পরিসংখ্যান তুলে এক স্যান্ডেলে টপ দেন ডেরেকো ব্রায়ার তার অভিযোগ যোগীর রাজ্যে নারী নির্যাতন সর্বাধিক ক্যামেরা মিন্দুর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রমজয় সিংহ ও নকিบุদ্দিন গাজীর রিপোর্ট জি ২৪ ঘন্টা আমি শারদত্ত বাবুর কাছেই প্রথমে আসি শারদত্ত বাবু কদিন আগেও আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বালুরঘাটে এসে এই উল্টো করে ঝোলানোর দাওয়াই দিয়েছিলেন আজকে একই সঙ্গে আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের গলায় উল্টো করে ঝোলানোর দাওয়াই এটা কি যদি আমরা সেভাবে দেখি তাহলে তো এক্সট্রা জুডিশিয়াল কোথায় আছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে আমরা দেখেছি যেখানে ধারাবাহিকভাবে শ্লীলতাহানি হয়েছে সন্দেশখালিতে এরপরে উল্টো করে ছোলাতে বলবেন তো কী করে আদর করে যত্ন করে কোলা বসা বলবে দেখুন পশ্চিমবঙ্গে একটি পার্টি আছে তার নাম তোলামুল এই তোলামুল পার্টি যে প্রশাসনটি চালাচ্ছে এই পার্টিটাকে নিয়ে আগে ভাবুন এই পার্টির কোনো ধর্ম নেই আছে খালি অধর্ম এদের কোনো নীতি নেই আছে খালি দুর্নীতি এই পার্টির শিল্প বলে কিছু নেই পশ্চিমবঙ্গে দশ বছরে আছে খালি স্বপ্ন সিঙুর সিঙুর আজও স্বপ্ন খালি ভাবুন পশ্চিমবঙ্গ কোথায় গেছে শাসন পশ্চিমবঙ্গে শাসন আছে শাসনের নামে আছে খালি তোষণ কোনটা আছে পশ্চিমবঙ্গে দশ বছর ধরে আমরা দেখছি বাংলার মানুষ একের পর এক বেঙ্গল সামিট তৈরি হচ্ছে বিজনেস সামিট দশ বছর ধরে প্রতি বছরের বিজনেস সামিটের আজ অব্দি একটা বিজনেস কিন্তু সামিট ছেড়ে দিন গহবরে ঢুকে গেল ব্যবসা শিল্প নেই শিক্ষা নেই একের পর এক কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে হাইকোর্টের থাপ্পড় খেয়ে ঠিক হলো না সুপ্রিম কোর্টে চলে গেল সেখানে আবার ডবল থাপ্পড় কাটল হাতে পায়ে ধরতে হয়েছে সরকার পক্ষের আইনজীবীকে যে ভাই ছেড়ে দিন সুপার নিউমারের এই পোস্টের জন্য নালে পুরো মন্ত্রিসভাটাই চলে যাবে শ্রীঘরে পুরো ক্যাবিনেটের ডিসিশন রয়েছে আজকে বলবো উচ্চ উচ্চতম আদালত পশ্চিমবঙ্গের মন্ত্রী বলছেন এবং একই সঙ্গে অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ দুজনের গলাতেই উল্টো করে ঝুলানোর দাওয়াই আমি জানি মানে উনি ভবিষ্যৎ দেখতে পাই কিনা অমিত শাহ জি বা যোগী আদিত্যনাথ জি দুজনেই হয়তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন চৌঠা জুন ইভিএম খুলবে এবং দেশের মানুষ এই ভারতীয় জনতা পার্টি সরকারটাকে আমার মনে হয় উল্টো করে দেবে সেই কথাটাই মনে বলছে উল্টে দেবে আমরা বলি না সরকারটাকে উল্টে দেবে সেই উল্টে দেওয়ারটাই দেখতে পাচ্ছে আগে থেকে তাই মনে হয় এত বারবার যতবার আসছেন বলছেন উল্টে দেবেন এই সব বলছেন আসলে কথা উল্টে দেবেন পাল্টে দেবেন এই স্লোগানটাই বাংলার মাটির স্লোগান যে উল্টে দিন পাল্টে দিন সরকারকে এবার দেখুন ওনার কাছে নিশ্চিতভাবে দু হাজার চোদ্দোতে যে সরকারটা এসেছিল অনেক কিছু ছিল সুযোগ ব্রিজ ভূষণকে উল্টে দেওয়ার সুযোগ ছিল না আজ কুলদীপ সিং উন্নাওতে যোগী জি এত কথা বললেন এই কুলদীপ সিং যখন একজন মহিলাকে ধর্ষণ করলে একটা মেয়েকে এবং তার কাকিমাকে সাক্ষী প্রধান সাক্ষীকে হত্যা করে দিল তার সমর্থনে মিছিল না বার করে তাকে উল্টে দিতে পারতেন পনেরোই আগস্টের দিন বিলকিস বানু যারা ধর্ষণকারী তাদের না ছাড়িয়ে মিষ্টি মুখ করিয়ে তাদের মালা না দিয়ে বরণ করে তাদের উল্টে দিতে পারতেন কিন্তু মহামত্ত আমাদের সাংসদ তিনি সুপ্রিম কোর্টে কেস করলে বলেন আবার তাকে ঢুকতে দিলেন উল্টে দেওয়ার সুযোগ ছিল শুভেন্দু অধিকারীকে নাড়া দেওয়া গেছে এই বিজেপি সাংবাদিক সম্মেলন করে তাকে দেখিয়েছিল উল্টে দেওয়ার সুযোগ ছিল যারা শারদা কাণ্ডে হিমন্ত বিশ্ব শর্মাকে অজিত পাওয়ারকে নারায়ণ রানেকে তাদের কাউকে উল্টে দেয়নি তারা দলে নিয়েছে নীরব মোদী মেহুল চেস্কি থেকে আরম্ভ করে বিজয় মালিয়া তারা দেশের টাকা নিয়ে সাড়ে ন লক্ষ কোটি টাকা এই ভারতবর্ষের দশ বছরে পালিয়ে নিয়ে একই সঙ্গে তিরিশ আসনের লক্ষ্যমাত্রাও মেধে দিয়েছে বলেছেন তিরিশ তিরিশ আসন বাংলা থেকে বিজেপিকে দিলে বাংলাকে এক নম্বর রাজ্য বানাবে শুনুন আমি এর আগেও আপনার চ্যানেলে এসে বলেছি যে যদি স্বপ্নে আপনি পোলাও খাবেন ঘি বেশি দিতেই পারেন শুরু করেছিল নরেন্দ্র মোদীজি এখানে এসে বেয়াল্লিশটা আসন চাই অমিত শাহজি বললেন পঁয়ত্রিশ তারপরে বললেন তিরিশ আরেকটু আসুক না তৃতীয় দফাটা হয়ে যাক এটা কুড়িতে নেমে আসে সপ্তশী আমার কথা হচ্ছে যে দেখুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা কথা বললেন ওনার উত্তরটা তো বিজেপির যিনি মুখপাত্র আছেন তাকেই দিতে হবে যে সি উল্টে দিয়ে টাঙিয়ে দেওয়ার কোনো আইনি ব্যবস্থা আছে কি না আমি তো সিআরপিসিতে এরকম কোনো শাস্তি পাইনি যে উল্টে মানুষকে ঝুলিয়ে দেওয়া যাবে ভারতের আইন ব্যবস্থা এই প্রভিশন রাখেনি এখনও এখন ওনারা বলছেন ঠিকই কিন্তু আমার কথাটা হচ্ছে এত লিপ সার্ভিস করে কোনো লাভ হচ্ছে না এর আগে দেখেছিলাম নাড্ডা এসেছিলেন ভাগ ভাগ মুকুল ভাগ হয়েছিল সিদ্ধার্থনাথ সিং হ্যাঁ সরি সিদ্ধার্থনাথ সিং সুতরাং ভাগ মুকুল ভাগ হলো সুতরাং এমন ভাগলেন মুকুল রায় যে বিজেপিতে চলে গেলেন আজকে দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কথা নাম নিয়েছেন অমিত শাহ কিন্তু সবচেয়ে দেরিতে ক্যান্ডিডেট দিল বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন একটা আবহাওয়া তৈরি হলো যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েই দিতে চাইছে সুতরাং একদিকে লিপ সার্ভিস হচ্ছে এবং এমন কিছু কথা বলা হচ্ছে যেই কথা শুনে মানুষ লিঞ্চিংয়ের দিকে যেতে পারে সারা দেশে এই যে মব লিঞ্চিংয়ের ঘটনা বাড়ছে এই রকম দায়িত্বহীন কথা তার থেকেই এই মব লিঞ্চিংয়ের দিকে মানুষ যায় এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে না বলতে পারতো আমি আইনি ব্যবস্থা নেব কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে এইসব হাবাগরম করা কথা আমরা এটার সাথে একমত হতে পারছি না সুমন আমি মনে করি অমিত শাহ যেসব কথাগুলো বললেন বা যোগী আদিত্যনাথ যেসব কথা বক্তব্য রাখলেন এগুলো পলিটিক্যাল ন্যারেটিভ এর কোনো সার্বত্তা কিছু নেই কারণ অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ভারতবাসীও জানে এবং বাংলার মানুষও জানে আমার খালি তিনটে প্রশ্ন আমি অমিত শাহকে প্রশ্ন করতে চাই এই প্যানেলের মাধ্যমে মৌপিয়ার মাধ্যমে সারদা এবং নারদার তদন্ত এখনও স্লদ গতিতে চলছে কেন কি এর পিছনে কারণ দুই কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ার পর আপনারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নিতে চান এবং বাংলার মানুষ সেটা বাংলার নিপীড়িত নিষ্পেষিত মানুষ সেটা কবে দেখতে পারবে তিন নম্বর হচ্ছে দু হাজার একুশ সালে একটু পিছিয়ে যাচ্ছি দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তৃতীয় পর্যায়ের নির্বাচনের পরে আমরা কেন দেখেছিলাম যে নাগরদোলায় কেন্দ্রীয় বাহিনীরা বাগানের মধ্যে আনন্দ করছে বিশ্রাম নিচ্ছে কেন আপনারা ছেড়ে দিয়েছিলেন তৃতীয় পর্যায়ের নির্বাচনের পরে চতুর্থ এতই অভিযোগ ভাইপোর বিরুদ্ধে তাহলে ডায়মন্ড হারবারে আপনারা লড়লেন না কেন অমিত শাহ এই প্রশ্নগুলোর উত্তর দিকল না ডায়মন্ড হারবারে ভারতীয় জনতা পার্টি যে লড়াইটা দিতে চাইছে যে প্রার্থীকে দিয়ে লড়াইটা দিচ্ছে ডায়মন্ড হারবারে সেটাকে আপনিও কি একজন অত্যন্ত পুরনো সাংবাদিক হিসেবে মনে করেন ওটা লড়াই হলো এত লম্পো জম্পো ভাইপোকে রাজনৈতিকভাবে প্রায় বাংলার থেকে বার করে দিচ্ছিল তারপর শেষ মুহূর্তে কি হলো না এটার অর্থ কি মানে রামান হারবারে কাকে এসে লড়তে হবে রামান হারবারে শুভেন্দু অধিকারীকে লড়তে হবে রামান হারবারে নরেন্দ্র মোদীকে লড়তে হবে রামান হারবারে অমিত শাহকে লড়তে হবে রামান হারবারে জেপি নাড্ডাকে লড়তে হবে কে লড়লে মনে হবে যে না লড়ার জন্য লড়ছে আমি যেটা বলতে চাইছি পরিচয়টা না মানুষ হিসেবে তার কোন পদে আছে তার সামাজিক স্ট্রেচার কি তার উপরে নির্ভর করে অবশ্যই আমার কাছে মনে হয় যে কোন আমি শেষ করি না আমি শেষ করি আপনি আসবেন আমি জানি আপনাকে আপনার জায়গাটা সাবস্টেনশিয়েট করতে হবে সামাজিক পদ কি আপনাকে আপনার জায়গাটা সাবস্টেনশিয়েট করতে হবে না ওনার তো ওনার তো বিজেপি মুখপাত্র হিসেবে ওনাকে ওনার পদ ওনার ব্যাপারটা সাবস্টেনশিয়েট করতে পারি সাংবাদিক হিসেবে আমার আমার মনের মধ্যে প্রশ্ন যে কোন প্রার্থী দিলে আপনার মনে হতো যে লড়ার জন্য রাহুল প্রার্থী দিচ্ছে আমি একটা আমি একটা কমিটি থেকে পালিয়ে গেছেন তো এখন এখানেই আসবে যে যে প্রার্থীকে নিয়ে যে তৃণমূলের প্রার্থীকে নিয়ে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ থেকে সর্ব করলে আপনার মনে হতো সুমন রায়চৌধুরী হতেন যে না সুমন রায়চৌধুরী হতেন যে বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রটাতে জেতার জন্য লড়াই করছে একটা একজন আপনি আপনি নাম করুন আপনি বলুন যদি বিজেপি নেতৃত্ব আপনার মতামত শুনে

কে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে এর আগে আমরা এখানে বুলডোজার দাওয়াই একাধিক নেতাকে এখানে বুলডোজার দাওয়াই এর কথা বলতে শুনেছি উত্তরপ্রদেশের রেফারেন্স টেনে তানিয়ে নানান বিতর্কের জলোগড়িয়েছে অতি সম্প্রতি অমিত শাহ তিনি বালুরঘাটে এসে এই উল্টো করে ঝুলানোর দাওয়াই দিয়েছিলেন ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আরও একবার তার গলায় উল্টো করে ঝুলানোর দawai যোগী আদিত্যনাথ একই দিনে তার গলাতেও উল্টো করে ঝুলানোর দawai উল্টো করে ঝোলানোর দawai কি যেমন সপ্তর্ষি বলছে যে সিআরপিসিতে উল্টো করে ঝোলানোর কোনো প্রভিশন রয়েছে বলে তো জানা নেই দেখো ব্যাপারটা হচ্ছে যে দমদম দawai বলেও তো কোনো সিআরপিসিতে কোনো প্রভিশন নেই কিন্তু বাংলা ইতিহাসে দমদম দawai কিন্তু একটা বিখ্যাত ব্যাপার ছিল আমি এই স্পেসিফিক এই কথাটা আসি দেখো এটা আমার মনে হয় যেহেতু আমরা বাংলা ভাষী বা বাংলার মানুষ আমাদের হিন্দি জ্ঞানটা একটু কম আর আমি যেহেতু পঁয়ত্রিশ বছর বাংলার বাইরে একটু হিন্দিটা বেশি হিন্দিতে কিন্তু এটা একটা খুব যেটা মহাবরা বলে যেটা আমরা বাংলার প্রবাদ বা চলতি কথন খুব এটা খুব স্বাভাবিকভাবে সে উল্টা লেটকা না এই উল্টা লেটকা না এটা হিন্দি প্রবাদ যার মানে হচ্ছে যে চরম শাস্তি অ্যান্ড ইমিডিয়েট শাস্তি উল্টা লেটকা দে না

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে যদি এই কথাটা বলতেন উটকা উল্টা লটকা দুঙ্গা তাহলে এই নিয়ে আলোচনা হতে পারে একজন রাজনৈতিক নেতা যখন মঞ্চে যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের নেতাই হোক না কর্মী সমর্থকদের আর একটু মোটিভেট করার জন্য হাই স্পিরিটে নিয়ে যাওয়ার জন্য যে এতদিন ধরে কিছু হচ্ছে না আমরা করব আমরা কঠিনতম শাস্তি দেব এই জন্য ওই হিন্দি প্রবাদটা ইউজ হয়ে যায় যে উল্টা লটকা দেয় আমি এটার কোনো ভ্যালু দেখছি না কারণ এটা রাজনৈতিক নেতারা মঞ্চে দাঁড়িয়ে সামনে যখন প্রচুর জনগণ হয় ইলেকশনের সময় এগুলো বলে জনগণ নিজেদের সমর্থকদের উত্তেজিত করার জন্য মোটিভেট করার জন্য আমি এটাকে ব্যক্তিগত ভাবে কোন রকম ইম্পর্টেন্ট আমি আসবো দীপাঙ্গা কাছে আসি শুভ দেখুন এই যে নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা তাদের যখন বক্তব্য রাখতে যাচ্ছেন তখন তাদের কাছে খুব তাড়াতাড়ি এবং এর জন্য তারা কতটা কথা বলতে পারেন কতটা কথা বলতে পারেন না তার জন্যে আমাদের যে ডেমোক্রেসি আছে আর কি তার কিছু এবং আইনি যে ব্যবস্থা যাকে বলা হয় ইলেকটোরাল লিটারেসি এই ইলেকটোরাল লিটারেসি নিয়ে বেশ কিছু ডকুমেন্ট আছে সমস্যা আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটের ওপর বেশ বড় বড় রাজনৈতিক নেতারা সম্ভবত ইলেকট্রাল লিটারেসির ডকুমেন্টগুলো পড়ছেন না তারা নমিনেশনটা ফাইল করে দিচ্ছেন এবং তারপর যেখানে যে ধরনের কথা বলার বলছেন যাতে তাদের ভোট বাড়তে পারে উনি যে কথাটা বলেছেন আমাদের যে ডকুমেন্টগুলো আছে ইলেকট্রাল লিটারেসির তাতে এই কথা বলা যায় না কিন্তু একই রকম ভাবে দা যে কথাটা বললেন খুব যুক্তিপূর্ণ যে বিভিন্ন লোক এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন রাজনৈতিক দলের তারা যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় কথা অনেকটা এটা একই রকম অর্থাৎ মানুষজন মনে করছেন এটা হলে ভোট বাড়বে অর্থাৎ রুটি কাপড়া মোকানে ভোট বাড়বে না বিজলি সড়ক পানিতে ভোট বাড়বে না শিক্ষা স্বাস্থ্যতে ভোট বাড়বে না কিন্তু গদ্দার বললে উল্টো করে ঝুলিয়ে দিলে বিভিন্ন এক দুই তিন চার অক্ষরের অদ্ভুত অদ্ভুত শব্দ বললে যেগুলো সাধারণভাবে বলার কথা নয় তাতে ভোট বাড়বে বলে মনে গেল এক যেটা যেটা হচ্ছে। হচ্ছে সমস্যা। সেটা ভারতবর্ষের বিভিন্ন হিংসা থাকলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার প্রকোপ প্রচন্ড বেশি এটা ইতিহাসটা আমরা সকলেই জানি সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে তাতে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আমরা তো ঘরপোড়া গরু তাই সিঁদুরে মেঘ দেখলে ডরাই এখনো অবধি মারপিট হয়েছে কিন্তু মোটামুটি একটা নির্বাচন হচ্ছে ধস্তাধস্তি যাতে সেভাবে মানুষ মারা যাওয়ার খবর নেই আহত হওয়ার খবর নেই সুতরাং আমাদের তো আবেদন করা ছাড়া এবং রাজনৈতিক বিশ্লেষকরা আমি তো বারবারই বলি মৃত সৈনিক তাদের কথা তো কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের শোনার কথা নয় থাকলে এখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা আপনাদের দলের নেতাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করার সুযোগ খুবই কম আপনাদের কথা আপনাদের নেতা নেত্রীরা শোনেন না কিন্তু তাদের বলার চেষ্টা করুন পশ্চিমবঙ্গটাকে শান্ত রাখতে পশ্চিমবঙ্গের ভালোর জন্য কিন্তু এই একটা কথাও হচ্ছে না আগামী দিনে পশ্চিমবঙ্গ কিভাবে এগিয়ে যাবে তাই নিয়ে একটা কথাও আপনারা বলছেন না আপনাদের মূল বিষয়টা দাঁড়াচ্ছে তৃণমূল বনাম বিজেপি একে অপরের নামে খারাপ কথা বলা আপনাদের ভালো কথাগুলো একটু যদি বলার চেষ্টা করেন উল্টে টাঙিয়ে দিলেই যদি নির্বাচনে জিতে যাওয়া যেত তাহলেই পৃথিবীর ইতিহাসে অনেকেই যারা উল্টে টাঙিয়ে দিয়ে নির্বাচনে জিতেছেন পরবর্তীকালে তাদের কিন্তু ইতিহাস খুব একটা ভালো নামে তাদের লিখে রাখেনি শারদত্ত বাবু কি সঙ্গে সন্দেশখালীর ঘটনা ডেফিনেটলি সন্দেশখালীর ঘটনার মুহূর্তে ভীষণভাবে চর্চিত একটা ঘটনা এবং সন্দেশখালীর যে বিবরণ দেখা যাচ্ছে আমি নিজেও গতকাল সন্দেশখালীতে গিয়েছিলাম সেটা শুনে সত্যি সুরে উঠতে হয় কিন্তু পৃথিবীতে সন্দেশখালীর মতো ঘটনা ঘটেনি সন্দেশখালী ঘটনাটা এখন আমাদের চোখের সামনে এসেছে তাই এই রকম ঘটনা কিন্তু চোখের অগোচরে পর্দার আলালে পশ্চিমবঙ্গের বিভিন্ন খালিতে খালিতে এরকম হয়েছে আজকে খালি দেখতে যদি ইতিহাস দেখি ভারতবর্ষের মধ্যে তো এক একদিন নোয়াখালি ছিল আমাদের বাঙালিদের এখন একটা সচেতনতা আনতে হবে পাঁচটা রাজ্যে ভোট হলো কদিন আগেই তার মধ্যে বিজেপি কিন্তু কর্ণাটকে হেরে গেল তা বাকিগুলো তো জিতলো সেখানে কংগ্রেস হারলো আমি দল নির্বিশেষে বললো এটা বাঙালিদের সচেতনতার সময় এসেছে দল নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাইরে ভোট হলে একটাও মৃত্যু সংবাদ পাই না দল নির্বিশেষে পশ্চিমবঙ্গের ভেতরে ভোট হলে মৃতদেহ সারি হয়ে যায় এবং সেগুলো কারা মারা যাচ্ছে যুবক যুবতীরা মারা যাচ্ছে কুড়ি বাইশ বছরের ছেলেরা ছেলেমেয়েরা মারা যাচ্ছে ভোট বাক্স নিয়ে দৌড়তে গিয়ে ভিডিও ধরা পড়ছে পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোট হলো আমাদের রাজ্যে যেখানে ভোটাধিকার প্রয়োগ করলে এত বেশি দেশের কাছে পর থেকে তার আগে কিন্তু আমরা অতটা দেখিনি এর আগে ভোট হয়েছে কারচুপি বাম দল করে শেষ করে দিয়েছে সাইন্টিফিক রিগিং নামক টার্ম চলে এসেছিল যেখানে লোক মরে না কিন্তু ভোট মরে না ভোট মরে এই সাইন্টিফিকা কিন্তু আমাদের শুরু এখন সেটাকে আনসাইন্টিফিক রিগিং মানে পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মৃত্যুঞ্জয়কে একটা কথা বলবো মৃত্যুঞ্জয় স্বপ্নের কথা বললো না যে স্বপ্ন দেখতে গেলে ঘি ঢালাই ভালো

নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে ছাড়ুন না আমি বলছি সন্দেশখালীতে

আমরা তদন্তটা করতে চাই কারণ আমরা দেখছি সিবিআই কোন কেসই ঠিক মতো করতে পারছে না সে নিয়োগ দুর্নীতি হোক তাতেও সিবিআই কে যোগ্য কে অযোগ্য খুঁজে বার করতে পারছে না আপনি দেখুন সারদা কাণ্ড হোক নারদা কাণ্ড হোক একের পর এক কোন কেস এই পশ্চিমবঙ্গের বুকে সিবিআইয়ের হাতে যেগুলো গেছে কিছু করতে পারছে না এই যে শাহজাহানকে ধরা হোক উত্তমকে ধরা হোক শিবুকে ধরা হোক রাজ্য পুলিশ ধরেছে তাই রাজ্য পুলিশ পিটিশন দিয়ে বলছেন যে আমাদের হাতে কে ধারছে ধরেছে আমাদের হাতে কেসটা দিন কে ধরেছে

হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে না এটা কনফিউশন নয় যে কেউ ধরতে পারে আমরা ধরে দেখিয়েছি সাপ্তরপিয়া বিষয়টা ওই ছাপ্পান্ন দিনে আটকে দিলে হবে না ছাপ্পান্ন দিনের আগে ছয় ছয় দিন ওইখানে মহিলাদের উপরে নির্যাতন হয়েছে জমি নিওয়া হয়েছে তখন তো সন্দেশখালীতে থানা ছিল তখন তো বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট ছিল সেটা এসপি ছিল সুতরাং রাজ্য পুলিশের পক্ষে এখন কি নিরাপদ ছিল অবশ্যই ছিলেন নিরাপদ সত্তা নিরাপদ সত্তার কতদিন মানে ছিল ঢুকতে পারিনি সেটা একটা নিসিবিএম এর আমার কথাটা শেষ করতে দাও সেটা হচ্ছে যে রাজ্য পুলিশকে সার্টিফিকেট দেওয়া সময় এখন নয় কিন্তু আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সন্দেশখালীর ক্ষেত্রে দাঁড়িয়ে যে লেভেল অফ পলিটিসাইজেশান হচ্ছে এবং আজকে যে ছবিটা দেখলাম সন্দেশখালী থেকে যাকে বিজেপি প্রার্থী করলো তাকে যেভাবে ঘিরে মানে একটা অ্যাট্যাক করার মতন পরিস্থিতি হচ্ছে আমার তো মনে হয় যে এতটা চার্জড আপ হয়ে থাকা এবং এই ঘটনা ঘটায় তো এর উপরেই আঙুল দেখানো হবে ইলেকশন কমিশনের উপরেই আঙুল দেখানো হবে এমন একজন প্রার্থী যার সাথে প্রধানমন্ত্রী ডিরেক্টলি কথা বলেছেন ফোনে তাকে যদি ঘিরে ওইভাবে মানুষ অ্যাট্যাক করে তাহলে ইলেকশন কমিশনের উপরে কি আমরা ভরসা রাখব এ তো প্রায়োরিটি প্রার্থী প্রধানমন্ত্রীর প্রার্থী ফোন করেছে তাকে সুতরাং আরও আরও অনেক বেশি স্ট্রিজেন্ট অ্যাকশন প্রয়োজন ইলেকশন কমিশন থেকে শুধু যেখানে নির্বাচন হবে সেইটাকে নিয়ে নয় সামগ্রিকভাবে এই রকম জিনিস যাতে আর না হয় যে কোনো প্রার্থী সেটা সিপিএমের হোক তৃণমূলের হোক বিজেপির হোক সে যাতে তার মতন করে প্রচার করতে পারে এইটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের এবং সেটা দেখতে হবে এবং সেই প্রেক্ষিতে এইরকম অমিত শাহর বক্তব্য কিংবা আমাদের যোগী আদিত্যনাথের বক্তব্য এটা কিন্তু টেম্পারেচার বাড়ায় রাজনৈতিক উত্তাপ কমায় না এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতি তারাগামে নিতে হবে বিরতির পর ফিরছি দেখতে থাকুন আপনার রায় বাংলার বিরুদ্ধে বড় সড় ষড়যন্ত্র করেছে বিজেপি আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সব ছক ফাঁস করে দেবেন তিনি তৃতীয় দফার ভোটের আগে আজ আরো একবার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্যকে অবশ্য দিচ্ছে না বিজেপি এক সপ্তাহে প্রমাণ করব। যে কিভাবে সংবাদ বিজেপি আর কেন্দ্রীয় সরকারের একাংশ বাংলাকে কুলসিত করেছে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করব বাংলার মানুষকে নিয়ে মানুষের কাছে জনসমক্ষে নিয়ে আসবো যে বাংলা মাকে কিভাবে সারা ভারতবর্ষের কাছে এই বিজেপি নেতারা চক্রান্ত করে বাংলা মায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না আমার হাতে তথ্য রয়েছে ঠিক টাইমে নিয়ে আসবো আমি ওসব বলি না বোম ফেলবো বিস্ফোরণ করবো ভোটের আবহে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করেছে বিজেপি রাজ্যের ভাবমূর্তি করা হয়েছে এক সপ্তাহের মধ্যে তিনি তথ্য প্রমাণ সহ এই চক্রান্ত ফাঁস করে দেবেন সোমবার হাওড়ার জনসভা থেকে এমনই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার একই ধাঁচে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি তবে জিমিয়ে রাখলেন রহস্য বিজেপির জমিদাররা বাংলার উপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন বাংলা বিরোধী বিজেপি কিভাবে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সেই ষড়যন্ত্র এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে আনবেন তিনি এই পোস্টের সঙ্গে সোমবার হাওড়ার তৃণমূলের কর্মসূচির ভিডিও যোগ করেছেন অভিষেক তা তুলে ধরে তার মন্তব্য বিসর্জন অনিবার্য বিজেপির বিসর্জন এই স্লোগানকে হাতিয়ার করেই চব্বিশের মহাসংগ্রামে নেমেছে তৃণমূল মঙ্গলবার পাথর প্রতিমায় জনসভা করেন অভিষেক সেখান থেকে অবশ্য এ নিয়ে কোনো তিনি তৃণমূলের সেনাপতির এই মন্তব্যকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না বিজেপি চক্রান্ত ফাঁস করবে হুশিয়ারি তো দিয়েই যাচ্ছে সেই ভয় দেখছেন না নরেন্দ্র মোদী অনেকটা স্তীমিত হয়ে গেছেন ভোটের আগেই হয়তো ওনার হুশিয়ারির জন্য ছেড়ে চলে যাবে এই যে কাকে হুশিয়ারি দিচ্ছে না হুশিয়ারির ফল কি হবে মানুষ দেখবে কোন ষড়যন্ত্রের ফাঁস হতে চলেছে নতুন কি ইস্যু উঠে আসতে চলেছে ভোটের বাংলায় কোন তাস লুকোনো রয়েছে তৃণমূলের আস্তিনে অভিষেকের হুঁশিয়ারির পর স্বাভাবিকভাবে এই নিয়ে কৌতূহল তুঙ্গে প্রবীর চক্রবর্তী রিপোর্ট জি চব্বিশ ঘন্টা মৃত্যুঞ্জয় পরপর দুদিন একদিন বক্তব্যে এবং একদিন টুইটে অর্থাৎ এক্স হ্যান্ডেলে এই হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাত দিনের তিনি চরম সীমা দিচ্ছেন সাত দিনের মধ্যে তিনি ফাঁস করে দেবেন মুখোশ খুলে দেবেন বাংলা বিরোধীদের কি চক্রান্ত হয়েছে কি চক্রান্ত হয়েছে বাংলাদেশ বাংলার সাথে তো চক্রান্ত হচ্ছে বাংলার যে ন্যায্য পাওনা সেই টাকাটা আমরা বারবার বলছি সেকেন্ড অক্টোবর আমরা দিল্লিতে গেছিলাম যে যেইভাবে আমাদের টাকা একশো দিনের টাকা আটকে রাখা হয়েছে আমাদের আবাস যোজনার বাড়িগুলোর টাকা আটকে রাখা হয়েছে এটা তো আমরা বারবার বলছি কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে হাজার দিন সময় দেওয়া হয়ে গেছিল হয়ে গেছে জবে থেকে বলা হয়েছে এক মানে একবারের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কেউ একটা চিঠি বা কোনো জায়গায় ডকুমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে শ্বেতপত্র করে যে আমাদের অ্যাকাউন্টে টাকা এসছে মানে রাজ্য সরকারের অ্যাকাউন্টে কোনো জায়গায় দেখাতে পারেনি বলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি আমাদের এখানকার চিফ সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে যে দু

যেরকম একজন বললেন না কুলসিত বাঙালি ছেলেরা বাংলা বলতে শেখা উচিত অভিষেক ব্যানার্জি বললেন কুলসিত আরেকবার চালিয়ে শুনে নিন যে বাংলাটাও ওরা ভালো করে শেখে নি বাঙালি বাঙালি বলে বড় বড় কথা বলছে বাইরের থেকে লোক করে বলে এলে বহিরাগত যেরকম সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা খারাপ আমি প্রাদেশিকতাকেও একই রকমের খারাপ বলি চক্রান্ত তাহলে বলি এই যে রেশন চাল ডাল গম চুরি হলো না সেটাই হচ্ছে চক্রান্ত এই শিক্ষা চুরি হলো সেটাই হচ্ছে চক্রান্ত বলতে লজ্জা লাগে না এদের যে পুরো মন্ত্রিসভাটা জেলে চলে যাচ্ছে একটা ডিপার্টমেন্টের সবাই জেলে সেক্রেটারি এস এস সি চেয়ারম্যান শিক্ষা মন্ত্রী জেলে সব চক্রান্ত বলতে ভুল হয় না যে একের পর এক লটারি চক্রান্ত একই ফর্মেলি থেকে এক কোটি টাকা করে দুজন পেয়ে গেল ডিয়ার লটারি না দেখুন কেন্দ্র রাজ্য যদি কোনো সংঘাত হয় ভারতের সংবিধান খুব সহজ কথা বলে দিয়েছে যেই সংঘাতের ক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে তাহলে সুপ্রিম কোর্টে যাক রাজ্য কী আদেশ নিয়ে আসুক কেন্দ্র সরকার বাধ্য হবে টাকা ছেড়ে দিতে সহজ উপায় দ্বিতীয় কথা আমার আজকে একটা জিনিস কানে বাজলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথা আগে শুনিনি কীরকম আদারিং হচ্ছে দেখুন বিজেপির ভারত মাতা এই শুনলাম বাংলা মাতা এখন কদিন পরে তৃণমূলের নেতৃত্বে বাংলা মাতার মন্দির তৈরি হবে কি না আমি জানি না কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাও ঢুকে গেল এবং এই ল্যাঙ্গুয়েজটা আসছে ভারত মাতা ল্যাঙ্গুয়েজ ন্যারেটিভটাকে আদার করতে সুতরাং এই আদারিংয়ের গল্পের মধ্যে রুটি কাপড়া মকান কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে এই কথা আমরা বারবার বলছি এবং এই নির্বাচনে বামপন্থীদের কংগ্রেসের এটাই লড়াই যে এই ন্যারেটিভের মধ্যে সাধারণ মানুষের দুঃখের কথা প্রাইস রাইসের কথা এই কথাগুলোকে আমাদের নিয়ে আসতে হবে যেটা সুকৌশলে তৃণমূল এবং বিজেপি নিজেদের এই খেউর করে নির্বাচনী লড়াই থেকে সরিয়ে দিতে আমি একটা নির্বাচনী সভা থেকে আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং আমাদের যত স্টার ক্যাম্পেনার আছে বা যারা ছোট বড় যারা বক্তব্য রাখছে তারা প্রত্যেকেই এই প্রাইজ হাইকিং নিয়ে আমরা রোজ বলছি এরকম নয় যে প্রথম বলছি আমরা সংসদে দাঁড়িয়ে আমাদের আমাদের যারা সাংসদ তারা রাজ্যসভা হোক লোকসভা হোক বাইরে ধর্না দেওয়া আমরা বারবার বলছি প্রত্যেক দিন তুলে ধরছি মানুষের এই অভাব অভিযোগের জল্পনা দানা বেঁধেছে যে কি নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কেউ কেউ মনে করছেন যে সন্দেশ খালি প্রসঙ্গ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার যেটা ইঙ্গিত করেছেন বা অভিযোগ করেছেন যে সন্দেশ খালি নিয়ে রাজনৈতিক চক্রান্ত হয়েছে আপনার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাংলাকে কিভাবে কলুষিত করার ষড়যন্ত্র হয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি কিভাবে করেছে তার পর্দা ফাঁস করবেন তিনি সাত দিনের মধ্যে না দেখুন মানে বাংলাকে যদি কেউ কোট কোট কুলসিত করার চেষ্টা করে এবং তা ওনার কাছে যদি প্রমাণ থাকে উনি সেটা প্রকাশ করুন সাত দিন কেন অপেক্ষা করে আমি এই যে এটা আমি তো আগেও শুনেছি কিন্তু মমতা ব্যানার্জিও বলতে থাকে সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে ফাঁস করে দেবো আরে যদি চিরকুট দিয়ে চাকরি হয়ে থাকে সেটা একটা সাংঘাতিক অন্যায় অপরাধ উনি মুখ্যমন্ত্রী হয়ে দশ বারো বছর ধরে চুপ করে বসে আছেন কেন এই একটু আগে শুনছিলাম যে বলছিলেন চিফ সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে এটা আমি জীবনে শুনি আমি সরকারি চাকরি করেছি এত বছর সারা ভারতবর্ষ তো ঘুরি যে একটি রাজ্য সরকারের বিরুদ্ধে হিসাবের গরমিলের প্রশ্ন করছে এবং স্পেসিফিক ভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার ডিপার্টমেন্ট ওয়াইজ ধরে ধরে সেগুলো তথ্য দিচ্ছে মুখ্য সচিব কি করবেন সেগুলোর কাউন্টার করবে ডিপার্টমেন্ট গুলোতে সেই জবাব দিয়ে ডকুমেন্ট দিয়ে তা না করে উনি প্রেস কনফারেন্স করছেন আর প্রেস কনফারেন্সে যদি বলেন চিফ সেক্রেটারি দু একুশ অব্দি সব দেওয়া আছে তার কি ভ্যালু উনি এফিডেভিট দিন

দেখো মহপিয়া আমি এই তোমার যদি মনে থাকবে নিশ্চয় আমি বেশ কিছুদিন ধরে বলে আসছি অন্তত বছর দু তিন সন্দেশ খালি নিয়ে বাংলার লোক জানতে শুরু করলো টেলিভিশন চ্যানেলগুলো ঝাঁপিয়ে পড়লো ফিফ জানুয়ারি এবং তারপরে আমি কিন্তু লাগাতার বলে গেছি যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তবর্তী সাতটা জেলা কিন্তু আগ্নেয়গিরি আমি আনন্দবাজার পত্রিকাতে লিখেছি এই নিয়ে আর্টিকেল এবং বিভিন্ন চ্যানেলে তোমাদের চ্যানেল আমি বারবার বলেছি এটা একটা আমরা ছোটবেলায় পড়েছিলাম না অনুঘটক ক্যাটালিস্ট অনুঘটক ওই প্রক্রিয়াটাকে অনেক কখনো কখনো ফাস্ট করে দেয় পাঁচই জানুয়ারি ঘটনাটা একটু দুর্ভাগ্যক্রমে ফাস্ট হয়ে গেছে মোটাদের বিপরীত হয়ে গেছে নাহলে এটা আতঙ্কে যদি এডি মানি লন্ডারিং ধরতে গিয়ে আরো কিছু বেরিয়ে আসে যেটা হচ্ছে। এটা কেউ জানতো যখন পিঠে পুলি বানানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী তার দুজন সম্ভবত এম এল এ সেটা কাগজেই পড়েছি তাহলে উত্তরবঙ্গে ট্রেনে করে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী দুদিন পরে নিজের বাড়ির বৈঠকে বলেছেন তোমরা ট্রেনে কি কি আলোচনা করেছো আমার বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে আমি সব খবর রাখি গুড ফ্যান্টাস্টিক এটা হওয়া উচিত সাংঘাতিক ইন্টেলিজেন্স ভাবাই যায় সেই নেটওয়ার্কের মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ষাট সত্তর একশো কিলোমিটার দূরে পিঠে পুলি বানানো থেকে বিঘার পর বিঘা হাজার হাজার বিঘা জমি ভেরি বানিয়ে দেওয়া হচ্ছে বেআইনি চাষ হচ্ছে যা যা হচ্ছে যা শুনছো তোমরা সমানস্ত করে লাভ নেই ওগুলোতে জানতেন না অভিষেক ব্যানার্জি তো নিজে বারবার বলে গেছে কি করেছে শেখ কিচ্ছু জানতেন না এবং সেগুলো তো প্রত্যেকটা স্টেজে ধরা পড়ছে কি কি করেছে এবং আমি আবার বলছি তোমার চ্যানেল থেকে এখনো যা বেরিয়েছে সন্দেশখালী সম্পর্কে এগুলো টিপ অব দ্য আইসবার্গ আমি আবার বলছি দায়িত্ব শুধু সন্দেশখালী নয় দুর্নীতিতেও যা যা বেরিয়েছে এগুলো টিপ অফ দা আইসবার্গ এবং আমি ওই সাত দিনের মধ্যে ঘোষণা করে দেবো এগুলো বলছি না এগুলো আপনার তোমরাই দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে এগুলো কালকেও তো ইডি বলেছে কোর্টে যে তিনজন মন্ত্রী সরাসরি যুক্ত ছিল সন্দেশকালী ঘটনা শেখ শাহজাহানের সঙ্গে একজন বালু জেলে বাকি দুজনের নামও যা ইন্ডিকেশন দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো মুখ্যমন্ত্রী কিচ্ছু জানতেন না তো এটা তো বিশ্বাস করা যায় না না ভোলা সেনের মতো সাংসদ বলেছিল পঁচিশ পঁচাত্তরের গল্প যে বালুমল্লিক যদি দশ হাজার কোটি টাকা যেটা অভিযোগ ইডিও বলেছে দশ হাজার কোটি টাকা যদি দুবাইয়ে পাচার করে এবার তার পঁচাত্তর ভাগ এবার সেটা কোথায় গেছে যেভাবে বলছেন যে রাজনৈতিক দলের যে আক্রমণ গুলো বলেন দীপাঞ্জন বাবু সেইভাবে আমি নিশ্চিত ভাবে আমি বলবো না উনি বলতেই পারেন উনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বলতেই পারেন ওরকম ভাবে বলতেই পারেন না উনি ওরকম ভাবে বলতেই পারেন আমি বলছি তো নয় কিন্তু উনি বলতেই পারেন কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা মুখ্যমন্ত্রী জানতেন না কিন্তু বিকাশ সিংও তো জানতেন ওখানে লোকসভার দায়িত্বে ছিল বিজেপি ভারতীয় জনতা পার্টির বিকাশ সিং সেখানে দু বছর ধরে বছর ধরে দায়িত্বে ওখানে বিজেপি যে ভোটটা পেয়েছিল প্রায় আমাদের সত্তর হাজার কম ভোট পেয়েছিল তার যে বিধায়ক ছিল তার যে সংগঠন ছিল বিকাশ সিং এখানে এসে পশ্চিমবঙ্গের শ্রমিকবাবু রোজ সাংবাদিক সম্মেলন করে তোমার চ্যানেলে সাংবাদিক ডেকে তোমাকে ডেকে তো পার্সোনাল ইন্টারভিউ দিয়েও বলতে পারতো যে এইগুলো ঘটনাগুলো ঘটছে নিরাপদ শ্রদ্ধা সুজন চক্র ওখানে না যেতে ডেকে বা মোহাম্মদ সেলিম এগে তো बोलते 봤 যে এইগুলো হচ্ছে একটা প্রেস কনফারেন্স করুন একটা মিছিল করি চলুন একটা মিছিলে হাঁটি চলুন এর এরকম ঘটনা ঘটছে মহিলাদের সাথে চোরকে এখানে শাসক দল তৃণমূল পুলিশকে এখানে সিবিইডিআই কি হচ্ছে এখন দেখতে পাচ্ছি

বিষয়টা হচ্ছে চক্রান্ত নিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত নিয়ে ভাইপো বলছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন দেখুন সার্বিকভাবে বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে চক্রান্ত না চললে তো উনি নিজেই এতক্ষণ খোলা আকাশের নিচে ঘুরতে পারতেন না স্টেজে ঘুরে ঘুরে বিভিন্ন স্টেজ থেকে নির্বাচনী প্রচার করতে পারতেন না সাত দিনের হুঁশিয়ারি খুঁজে একটা মিল খুঁজে পাচ্ছি শুভেন্দু অধিকারী একবার বলেছিল ডিসেম্বরের পনেরো তারিখ পঁচিশ তারিখ একুশ তারিখ এক একটা করে নাকি সব পর্দা ফাঁস হবে সেরকমভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছে বাংলার মানুষের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস করেছে তাদের জীবন জীবিকা পায়ের তলায় পিষে মেরে ফেলেছে তাই আজ মৃত্যুঞ্জয় পালেদের দলের নেতারা মুখপাত্ররা বিভিন্ন ফোরামে যখন যাচ্ছে মানুষ রেড়ে করে তারা

ফিরে এলাম বিরতির পর আমি শুভ ময়দার কাছে যাবো শুভ না আমার তো নিজের নামটা সুমম ভয় হয়ে গেছে রাজনৈতিক নেতাদের বর্ণ বিপর্যয়ের তা যাই হোক পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনীতিতে যে আসছে সেটা চেয়ে আরো অনেক বেশি কারণ দেশের উন্নয়নের কথা নিয়ে তো আর আর আলোচনা হচ্ছে না দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই যে বিজেপি তৃণমূলের রহস্য রোমাঞ্চ সিরিজ আর কি পরপর চলছে তো সিপিএম কংগ্রেসও তো এর কাছ থেকে কিছু শিখতে পারে কারণ রহস্য রোমাঞ্চ সিরিজে যদি ভোট বা আসন বাড়ে তাহলে সিপিএম বা কংগ্রেসই বা বলছে না কেন ভোট বাড়ানোর জন্যে তারাও তো এরকম একটা ঘটবে এই ধরনের কথা প্রচারে আনতে পারেন পশ্চিমবঙ্গের রাজনীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে রহস্য রোমাঞ্চ বিভিন্ন অদ্ভুত কথাবার্তা এগুলোই চলবে হয়তো মূল্য নিয়ে মাঝে মাঝে দু একটা কথা কোন রাজনৈতিক দল বলছেন কিন্তু মানুষের চাহিদা মানুষের রুটিনিজু নিয়ে আলোচনা ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কিভাবে এগোবে লোকসভার ভোটের পর ভারতবর্ষ ঠিক কোন জায়গায় যাবে এই নিয়ে আলোচনা একেবারেই অনুপস্থিত ফলে এই বর্ণ বিপর্যয় চলতেই থাকবে কিছুদিন পর আমরা সকলে আমাদের নিজেদের নাম টানা গুলিয়ে ফেলি এটা নিয়ে আমি বলবো যে যিনি কথাটা বললেন না যে রহস্য রোমাঞ্চ ঠিক বলে সিপিএম এবং কংগ্রেসের না এর মধ্যে রহস্যটাই রয়ে গেছে রোমাঞ্চটা চলে গেছে নেক্সট হচ্ছে রুজি রুটি কাপড়া রুটি কাপড়া মাখান তা একমাত্র কিন্তু ভারতীয় জনতা পার্টি টু জিরো ফোর সেভেন বিকশিত ভারতের সংকল্প দেখছে স্বপ্ন দেখছে একটা সংকল্প পত্র ফোর সেভেন তো এসে পৌঁছোয়নি দুহাজার সাতচল্লিশ সাল আসতে এখন অনেক দেরি হয় সেখানে বিকশিত বিকশিত ভারতের সংকল্প দেখছে আমাদের সংকল্প পত্র রয়েছে আর বাকি তৃণমূল কংগ্রেস তথা যদি আমরা ভারত ভারতের জাতীয় কংগ্রেসের কথা বলি ওদের যে ম্যানিফেস্টোটা আছে না বললে সেটা জল চলে আসে কর্ম সংস্থান জল চলে জল আসে আমার প্রশ্ন সারদাতা বাবু ভোট তো আমিও ডেফিনেটলি ভোট দিতে যাবো কি কি মানে কোন

এখানেই শেষ করছি আপাতত দেখতে থাকুন করুন আগে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা